আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে স্যামসাং জে এই ফোনটাতে সমস্যা হচ্ছে এই ফোনটার আর টাচে কাজ করতেছে না মানে ডিসপ্লেতেও হালকা দাগ আছে সো কাস্টমার বলেছে এই ফোনটার কমপ্লিট এলসিডি এবং টাচ দুটোই চেঞ্জ করে দেওয়ার জন্য সো আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং জে থ্রি সিক্সের এলসিডি রিপ্লেসমেন্ট করবো সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও কাস্টমারের কথা অনুযায়ী এই ফোনটা তার হাত থেকে ফ্লোরে পড়ে যায় এবং সেখানে পানি ছিল এবং ডিসপ্লের ভেতরেও আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে হালকা করে পানি ঢুকে গেছে সো এজন্যই আসলে তিনি ডিসপ্লেটা সহ চেঞ্জ করতে চান আমরা চাইলেই কিন্তু তাকে টাচটা চেঞ্জ করে দিতে পারতাম কিন্তু যেহেতু তিনি বলেছেন যে আসলে কমপ্লিট চেঞ্জ করার জন্য সেজন্য আমরা আজকে কমপ্লিট অ্যাসিড রিপ্লেসমেন্ট করব সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা খুলে ফেলেছি এবং ফোনটার ডিসপ্লে কিন্তু আগে থেকেই খোলা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো হিটের দরকার নাই মানে হাত দিয়ে এভাবে ডিসপ্লেটা তুলে ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন মানে ডিসপ্লেটা কাস্টমারের হাত থেকে পরেই এভাবে খুলে গেছে সো এখানে আমাদের তেমন কষ্ট করতে হয়নি ডিসপ্লেটা খোলার জন্য সো এখন আমরা যেটা করব ডিসপ্লেটা এক সাইডে রেখে দেব এবং ফোনের যে মেডেল পার্টটা রয়েছে এটা চারোপাশের পুরোনো যে ঘামগুলো আছে সেগুলো রিমুভ করে দিব খুব সুন্দরভাবে আর যেন আমরা নতুন একটা ডিসপ্লে এখানে লাগাইলে কোনো প্রকার সমস্যা না হয় বা আর ডিসপ্লের কোনো সাইড যেন উঁচা নিচা না থাকে মানে ফিনিশিংটা সুন্দর হয় সেজন্য আমরা যেটা করবো এই ফ্রেমটার চারোপাশে পুরোনো যে ঘামগুলো আসে সেগুলো টুইজার দিয়ে অথবা কোনো টুলস দিয়ে চারোপাশটা ভালোভাবে ক্লিন করে দেবো ফোনের ফ্রেমটা ভালোভাবে ক্লিন করার পর আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে ফ্রেমের চারপাশে সুন্দর করে নতুনভাবে আবার ঘাম দিয়ে দিতে হবে আর ঘামটা মোটামুটি মিডিয়ামভাবে দিতে হবে কারণ বেশি দিলে অনেক সময় ডিসপ্লের বাইরে চারপাশে কিন্তু ঘামগুলো বেরিয়ে যায় এবং দেখতেও খারাপ লাগে সেজন্য খুব সুন্দর করে ফ্রেমের চারপাশে আমরা আমরা ঘামটা দিয়ে দেবো অ্যান্ড ঘাম দিয়ে দেওয়ার পর আমরা এখানে সুন্দরভাবে নতুন ডিসপ্লেটা বসিয়ে দেব সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গামগুলো প্রায় দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব তা হচ্ছে একটা নতুন ডিসপ্লে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা আমার কাছে নতুন ডিসপ্লে রয়েছে মানে এটা আমি অর্ডার দিয়েছি আর কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে ডিসপ্লেটা সো এই হচ্ছে নতুন ডিসপ্লেটা অ্যান্ড এই ডিসপ্লেটাই আমরা এখন এখানে লাগাবো সো ডিসপ্লেটা লাগাতে লাগাতে আমরা একটা কথা বলি অনেকেই বলে থাকেন যে ডিসপ্লের কোয়ালিটি ভালো হয় না মানে বাজার ডিসপ্লেগুলো লাগালে ডিসপ্লের কোয়ালিটি ভালো হয় না আবার অনেকেই বলে থাকেন কালারটা অ্যাকুরেট হয় না নানা রকম সমস্যার কথা বলে থাকেন সো তাদের উদ্দেশ্যে বলবো আর ডিসপ্লে কিন্তু অনেকগুলো কোম্পানির থাকে একটা প্রোডাক্ট যেমন বিভিন্ন কোম্পানির থাকে ঠিক ডিসপ্লেগুলোও কিন্তু এক এক কোম্পানির এক এক রকম হয়ে থাকে সো আপনি যদি ভালো ডিসপ্লেটা লাগান আর তাহলে আশা করি কোনো সমস্যাই হবে না অ্যান্ড আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি মার্কেটের ভালো ডিসপ্লে বলা চলে কারণ আমি এই কোম্পানির ডিসপ্লেগুলো প্রায়শই মোবাইলে লাগিয়ে থাকি এবং কাস্টমারও খুব স্যাটিসফাই হয়ে থাকে কোয়ালিটি দেখে সো আমাদের ডিসপ্লে লাগানো প্রায় কমপ্লিট এখন আমরা যেটা করব তা হচ্ছে রাবার দিয়ে ডিসপ্লেটাকে সুন্দরভাবে ফ্রেমের সাথে লাগিয়ে রাখবো অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাবারটা কীভাবে লাগাচ্ছি তার আগে আমরা ডিসপ্লের কানেক্টরটা লাগিয়ে নিব আর যাতে করে রাবার লাগাতে গিয়ে আবার রাবারের টান খেয়ে কানেক্টরটা ছিঁড়ে না যায় সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাবার লাগিয়ে দিচ্ছি অ্যান্ড রাবার লাগিয়ে আমরা এই ফোনটা বিশ মিনিট থেকে আধা ঘন্টা এই অবস্থায় রেখে দেবো কারণ হচ্ছে আমরা যে ঘাম লাগিয়েছি এগুলো শুকাতে একটু সময় লাগে যতক্ষণ পুরোপুরিভাবে নাশুক হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা রেখে দিলে ভালো এছাড়াও আপনি চাইলে আগেই খুলে ফেলতে পারেন তবে বিশ থেকে তিরিশ মিনিট আপনি যদি এটা এভাবে রেখে দেন তাহলেই আপনার ডিসপ্লে লাগানোর ফিনিশিংটা অনেক সুন্দর হবে সো আমাদের রাবার লাগানো প্রায় কমপ্লিট এখন আমরা এই ফোনটাকে বিশ থেকে তিরিশ মিনিট এই অবস্থায় রেখে দেব অ্যান্ড রেখে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবার ফোনটা হাতে নিয়ে নিয়েছি অ্যান্ড এখন আমরা আবার রাবারগুলো খুলে ফেলবো অ্যান্ড খুলে দেখবো যে আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবে লেগেছে কি না বা কোয়ালিটি কেমন কালারগুলো অ্যাকুরেট রয়েছে কি না টাচ স্ক্রিন অ্যাকুরেট কাজ করতেছে কিনা সব কিছু চেক করব অ্যান্ড চেক করেই আসলে কাস্টমারকে আমরা ফোনটা ডেলিভারি দেবো আমরা এখন ফোনটা চালু করেছি অ্যান্ড ডিসপ্লের উপরে যে স্টিকারটা থাকে সেটা তুলে ফেলতেছি অ্যান্ড উপরের যে কালো নামের উপর কালো অংশটা সেটাও তুলে ফেলতেছি অ্যান্ড ফোনটা চালু কর চালু করে আমরা আসলে দেখব যে কী অবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনের ডিসপ্লেটা এবং টাচটা কতটা অ্যাকুরেটলি কাজ করতেছে ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু অনেক ভালো অ্যান্ড টাচ রেসপন্স কিন্তু অনেক ভালো দেখাচ্ছে সো আমাদের ডিসপ্লে চেঞ্জ করা প্রায় কমপ্লিট সো এভাবে আপনিও চাইলে খুব সহজে যে কোনো ফোনের এলসিডি রিপ্লেসমেন্ট করতে পারেন যাচ্ছে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাকা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ